নমস্কার, দীপাস কুক হাউসের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ননভেজ রেসিপি নিয়ে এসেছি, কলা পাতায় চিকেন পাটুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কলা পাতায় চিকেন পাটুরি করার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। প্রথমেই যেটা করবো, তাওয়াতে আমি কলা পাতাগুলোকে সেঁকে নেবো, এতে কলা পাতাগুলো নরম হবে, ভাজ করতে সুবিধা হবে। কলা পাতাগুলোকে সেঁকে একদিকে রেখেছি। এবার আমি একটা মশলা টেস্ট করছি। প্রথমে এতে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 4 কোয়া 5 কোয়া রসুন, 1 চামচ গোলমরিচ। গোটা গরম মশলা দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর 4-5টা কাজু। এটাকে আমি ফাইন পেস্ট করে নিচ্ছি। এবার আমি মেখে নিচ্ছি প্রথমেই বোনলেস চিকেনটা। এবার এতে দেবো টমেটো কুচি 1টা, 1টা পেঁয়াজ কুচানো, 2টে রাখা মশলাটা, 1টা কিছু শুকনো মশলা পড়বে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ। এবার এতে করছে আন্দাজ মতো নুন, এটা হচ্ছে কোকোনাট পাউডার মার্কেটে অ্যাভেলেবেল, 2 চামচের মতো। আর হচ্ছে গার্লিক অয়েল তেলের মধ্যে রসুন ভেজে, আপনারা এমনি কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অসাধারণ টেস্টি এই ডিশটি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর চিকেন টুকরোর বদলে আপনারা কিমাও ব্যবহার করতে পারেন। এটা আমি 5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট রাখার পর আমি 2টো করে পাতা নিয়েছি, 1টা পাতা যদি ছিঁড়ে যায় একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা ভাজ করে নেব। আমি সুতো দিয়ে বেঁধে নেব।
এগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়েছি 2 চামচ সাদা তেল, এটাকে আমি প্যানের চাল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এগুলো আস্তে করে বসিয়ে দিতে হবে। কম ইঞ্চে 1-1.5 মিনিট করে ভাজতে হবে। এটাকে উল্টে দিয়ে আরো 5 মিনিট রাখবো। দুটা সর্প আছে, খুব ভালো করে ভেজে নিলাম। সুতোটা কেটে নিয়েছি, তৈরি হয়ে গেল কলা পাতায় চিকেন পাতুরি। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।